দাবি না আমার তুই যদি রিলেশন না করো ঠিক আছে তাহলে ওগুলো কি কোনগুলো এই যে ইমদান তারপরে এনআইএফ সেটা তুই ওগুলো দ্বারা জিতে রিফিয়াত শোন রিফিয়াত তারপরে তোর কিটা ওই রিফিয়াত ইকবল ছেলেটার নাম কি জানি তারপরে তুই আচ্ছা তোর লাগে আমার কথা কথা তুই ঠিক আছে তোর লাগে আমার লাগে ই হইলে দারসর তোর লাগে না সর তোর লাগে আমার লাগে ই হইলে যে তুই তোর বাসায় আমি গেলাম ঠিক আছে তোর বাসায় আমি গেলাম চোখ তোর বাসায় তোর বাসায় আমি গেলাম ঠিক আছে না আমি দিম তোর চোখ তুই তুই ঠিক আছে তুই আমার তোর তোর বাসায় আমি সবাই গেলাম ঠিক আছে তো তুই এরপর ধরে কেন এটা কেমনে করলি তুই বাড়ি গেলি আমার তোর মায়েরা সবাই কইলে যে ঠিক আছে তোমাদের দিম তারপর তুই আমার তোর মতো চললি আমার আমি চললাম তুই বাড়ি যে মানে কাহিনী শুরু করছিস তুই ঢাকায় এক মাস বেড়াই গেছিস কনে তাহলে তুই যে বিয়ে বমি তুই আমার করি যে বিয়ে বমন হয় ঠিক আছে বিয়ের দেহাটা হয় না আমি না করে দিছি এগুলো কি ছবিগুলো তাহলে আমি চাচ্ছিলাম তাহলে তোর এত সমস্যার লেগে সমস্যা আচ্ছা ই হইতো না তো যে না বিয়ে হইলে বিয়ে হইলে তো আমি আমার আমি বলতাম ঠিক আছে তাহলে এই জায়গায় তোর সমস্যা আর কি তুই তুই বিয়ে হইলে গেলি কি তাই কেমনে সিমটা তোর তুই মিথ্যে তো করিস আমার কিছু প্রিয় ভাই এবং বোনেরা বলতেছেন কাজল আপা এই যে নোয়াখালীতে বেগমগঞ্জের একটা মাকে দর্শন করলো আপনি তো কিছু বলতেছেন না প্রিয় ভাই এবং বোনেরা কি বলবো এই অবৈধ প্রধানমন্ত্রীর গায়ের চামড়া গন্ডরের চামড়ার মতো মোড় হয়ে গেছে আজকে আট দশ বছর ধইরা মানুষ ওরে যেভাবে জুতা পেটা ঝাড়ু পেটা করতেছে কিন্তু ওর গায়ের মধ্যে লাগতেছে না ঠিক আছে এই অবৈধ শেখ হাসিনা এই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সামনে লইয়া এদের চেতনা চেতনার মলম ডলে এদের শরীরে যখন এদের চেতনার মলম ডলে তখন এদের এরকম হইয়া যায় তখন হাসিনাই তো বুড়া মানুষ এর কাছে আর যাইতে পারে না তার জন্য সাধারণ জনগণের মা বোন লইয়া টানাটানি করে কিন্তু এই বাংলার মাটিতে ইনশাল্লাহ টুডে অ্যান্ড টুমোরো এই ছাত্রলীগ হাতুরি লীগ দর্শন লীগ জুতা লীগ জারু লীগ এই হাসিনা অবৈধ অবৈধ সুয়ারের বাচ্চার বিচার এই বাংলার মাটিতে হইব এই বাংলাদেশের মানচিত্র এখন দর্শনের মানচিত্র হয়ে গেছে বাংলাদেশ আজ লজ্জিত পুরো বহির্বিশ্বের কাছে এই জুতা লীগ জারু লীগ মুজা লীগের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে দর্শন চলতেছে আর দর্শনগুলো কে করতেছে এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লালিত পালিত কুত্তা লীগ জারজ লীগ দর্শন লীগ জুতা লীগ মুজা লীগ ১৯৭৫ সালে যদি মেজর ডালিমের বউয়ের দর্শনের বিচারই বাংলার মাটি তৈতো তাইলে আর এই পর্যন্ত আমগো মা বোনের এত দর্শন আমাদের দেখতে হইতো না শেখ হাসিনা এইবার মুজিব বর্ষ পালন করতেছে আর মুজিব বর্ষ পালন করতে গিয়ে এমন চেতনার মলম ছাত্রলীগ যুবলীগ আর এই আওয়ামী লীগে ডইল্যা দিছে নিজের হাতে যে মানুষের মা বোন দেখলেই আর সহ্য হয় না এই বাংলার মাটিতে কোনো একদিন আসবে যে শেখ হাসিনার দৈরা আর শেখ হাসিনার চৌদ্দ গোষ্ঠীর মানুষ দৈরা বাংলার মানুষ দর্শন কইরা দিব এমন দিন বাংলার মাটিতে আসব এখন এই শেখ হাসিনার পতন হইলে বাংলাদেশের এই দর্শন লিগ কুত্তা লিগ মুজা লিগ পতন হইব এখন আর কোনো বিচার চাই না এই শেখ হাসিনার কথা হচ্ছে এই যে বাংলাদেশে যতগুলো দর্শন হচ্ছে এগুলো যাই না শুই না অবৈধ প্রধানমন্ত্রীর ইঙ্গিতে ছাত্রলীগ দর্শন লিগ দর্শন করতেছে সাধারণ জনগণের মা বোনকে
কারণ সিনা হত্যা মামলা তো দামাচাপা দিতে হবে। আর মানুষ যেন এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন না করতে পারে, স্বৈরাচার সরকার বিরোধী কোনো আন্দোলন যেন বাংলার মাটিতে না হয়, তার জন্য সাধারণ মানুষের মা বোনকে দর্শন করে ছোটখাটো আন্দোলনের মধ্যে মানুষকে ওই কি বলে চলিত রাখছে। এখনো সময় আছে বাংলাদেশের মানুষ এই ছোটখাটো আন্দোলন না কইরা ডাইরেক্ট সরকার এই স্বৈরাচার সরকারের পতন চাই, স্বৈরাচার বিরোধী আন্দোলন করেন, তাইলে বাংলাদেশেতে দর্শন খুন গুম সব যাইব, সাথে সাথে কুত্তা লিগ জারু লিগ মুজা লিগ জারোজ লিগ দর্শন লিগ যেদি আছে সব এমনি যাইব। আপনারা সবাই এখন শুধুমাত্র আন্দোলন করবেন স্বৈরাচার, স্বৈরাচার বিরোধী আন্দোলন বাংলার মাটিতে করলেই এই স্বৈরাচারও থাকবো না, স্বৈরাচারের কোনো চেলাপেলাও থাকবো না।